কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতা বিরাট কোহলির ঝামেলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন কোনো ব্যাপার নয়। রবিবার রাতে কোহলি ও গম্ভীর মুখোমুখি হয়েছিলেন ইডেনে। নাইটদের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হয়েছিল আরবিসিকে, আর সেদিন অবশ্য কোহলি ও গম্ভীরের মধ্যে ঝামেলা হয়নি। 2013 এর আইপিএলে দুজন রুদ্রমূর্তি ধারণ করেছিলেন, তেমন কোনো ঘটনা অবশ্য আর ঘটেনি। নিন্দকরা প্রশ্ন তুলেছিলেন, মাঠে গম্ভীর ও কোহলির মধ্যে এত ঝামেলা হয় কেন, দুজনের রাগে অগ্নিশর্মা হওয়ার পেছনে কি রয়েছে, আইপিএলের উত্তেজনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ? নিন্দুকেরা যে প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্নের জবাব সম্প্রতি এক সাক্ষাৎকারে দিয়েছেন গম্ভীর। আইপিএল এর উত্তেজনার বিষয়টি অবশ্য উড়িয়ে দিচ্ছেন নাইট নেতা। কোহলিকে আসামির কাঠগড়ায় দাঁড় করাননি গম্ভীর, নিজে কেউ নয়, কেকেআর অধিনায়ক সব দায় চাপাচ্ছেন দিল্লির জল হাওয়ার উপর। তিনি বলছেন, মাঠে প্রতিপক্ষ ক্রিকেটারকে খাটো করে দেখা আমাদের স্বভাবগত, বলতে পারেন এটা দিল্লির সংস্কৃতি। আমি শুধু একটা কথাই বলতে পারি, এটা হয়তো বেশি লড়াকু মনোভাবের জন্যই হয়। দিল্লির ক্রিকেটার হওয়ার জন্য কোহলি ও গম্ভীর হারার আগেই হেরে বসেন না, শেষ পর্যন্ত লড়ে যান। বিপক্ষ শিবির সহজে তাদের চাপে ফেলতে পারেন না। গম্ভীরের মতোই কোহলিও ভীষণ রকমের আগ্রাসী, তিনিও ছেড়ে কথা বলেন না প্রতিপক্ষকে। গত অস্ট্রেলিয়া সিরিজে ক্রিকেট বিশ্ব অন্য কোহলিকে দেখেছে। অজি মিডিয়া পর্যন্ত নেমে পড়েছিল ভারত অধিনায়কের বিরুদ্ধে, তাতেও দমানো যায়নি কোহলিকে। অজিরা স্লেজিং করলে পাল্টা স্লেজিং করেছেন কোহলি। গম্ভীর ও কোহলির মধ্যে ঝামেলার পেছনে রয়েছে সেই লড়াকু মনোভাব। লড়াকু মানসিকতার জন্যই মাঠের ভিতরে নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন দুই অধিনায়ক, ভুলে গিয়েছিলেন ক্রিকেট ভদ্রলোকের খেলা, জড়িয়ে পড়েছিলেন বাগযুদ্ধে। বিশ্বের রকমারি খবরের জন্য আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।